বড় বড় ল্যাংচা পুরা 12-14 ইঞ্চি করে হবে মেলার আকর্ষণীয় ল্যাংচা এক হাত সাইজের ল্যাংচা এক হাত এক হাত আছে মাই চ্যানেল তো বলতে বলতেই পৌষ সংক্রান্তি চলে এসেছে চলো পৌষ সংক্রান্তি মানেই তো মেলা চলো বাড়ির কাছে একটা মেলা হচ্ছে মেলায় এসে ঘুরে আসি চলো চত্বরে রেডি হয়ে যাই রেডি হয়ে রাস্তাতে কথা হবে चलो मेरे को जाना पड़ेगा सो गाइस फाइनली चले এসেছি মেলাতে গঙ্গা মেলা গঙ্গা মেলাটা দেখাচ্ছি প্যান্ডেলটা তো মেলা যাওয়ার আগে আমাদের একটা ভেড়া পাড়াতে হবে ওই ভেড়াটা পাড়ার পরেই মেলা দেখাবো চলো মেলায় যাই আমাদের সঙ্গে রয়েছে আমাদের বড় ইউটিউবার সত্যজিৎ মাল মাসাই বাবু আমাদের সঙ্গে রয়েছে আমাদের রমেশ মালবাবু 13 Pro Max মেইন ভাড়াটা ব্যস্ত হওয়ার কারণে আমরা নিজেদের যাচ্ছি ছোট ভাড়াটা দিয়ে এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে মারুতি চলছে এবং টোটো চলছে সো গাইস ফাইনালি ভাড়াটা পাচ্ছি প্রচুর লম্বা ভাড়া তোমরা দেখতেই পাচ্ছ এখানে জল কতটা রয়েছে মাত্র এক হাঁটু এই এক হাঁটু জলে সাপের মতো গড়াগড়ি খেয়ে সবাই মাটি তুলে এই মন্দিরে দিয়েছিল সেখানে দেখাচ্ছি সেখানে মাটি খুলে খুলে পুকুর করে দিয়েছে পুরা পুরা পুকুর এখান থেকে মাটি তুলেছে নাকি এখান থেকে মাটি তোলা হয়েছে এই ছোট টোপা থেকে এবং গঙ্গা মন্দিরে গিয়েছে এবং ওই গঙ্গা মন্দিরে ওখানে মাটি সবাই দিয়েছে মন্দিরে মায়ের মন্দিরে আমাদের সঙ্গে রয়েছে রমেশ 13 Pro Max ফাইনালি আমরা গেটের সামনে চলে এসেছি এবং সেখানে দেখাচ্ছি সামনে মন্দির এবং পাশে রয়েছে ন্যাঙ্গল কাটা মাছের আড়ত হচ্ছে তো মেলার কারণে বন্ধ নেই সামনেই মাছের আড়ত মেলাটা যতটা জরুরি ঠিক ততটা মানুষের পেটের রুজি রোজগারও জরুরি তাই মেলা সাইডে চলছে এবং এখানে মাছের আড়তও চলছে তো ফাইনালি মন্দিরে এসে গেছি মন্দিরে উঠবো চলো মন্দিরে প্রণাম করে আসি আমাদের বড় ইউটিউবার প্রণাম করে মায়ের মন্দিরে প্রণাম সেরে এসে গেছে আমরা যাব সেই সাইডে রয়েছে আমাদের গঙ্গা মা এবং এই সাইডে রয়েছে আমাদের ছোট্ট নাটকাটের নাড়ু গোপাল আকর্ষণীয় বারোবারি দানে বদ্ধ বলি রাজা এটা কি ঠিক বলতে পারছি আচ্ছা শিবের মাথায় জল ঢালা শিবের মাথায় জল ঢালা ধ্যান ভঙ্গ আচ্ছা হরেশের ধ্যান ভঙ্গ এটা হচ্ছে লক্ষ্য হীরা এখানে রয়েছে কৃষ্ণ এবং বলরাম প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই কৃষ্ণের পা ফেটে গেছে এখনো কেউ ভ্যাসলিন বা বরলিন কেউ কিছু লাগায়নি রামকৃষ্ণের বেড়া বন্ধন দাড়িতে প্রচুর উকুন রয়েছে চুলে খুশকি রাজা হরিশ্চন্দ্রের শ্মশানবাস রাজা হতে পারে তো কালীগায়ে রয়েছে এত ঠান্ডার মধ্যে এটা কল্কি অবতার সামনে দুটি পা উপদিয়ে করে ঘোড়া ছুটছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের পিছনে কি গৌতম বুদ্ধ কি যাত্রা রেট দিচ্ছে নাকি কবে থেকে আবার কোন উপরে কাজ করছে
এখানে রয়েছে ব্র্যান্ডেড শু, খাদিটা ব্র্যান্ডেড নয়, লোকাল কোম্পানি, জাস্ট মজা করলাম। এখানে পুরীর ছানা, এখানে ছোটদের খেলার জাম্পিং জাম যেগুলো করে সেইটা বাধ্য হয়ে গুটি নিচ্ছে, কারণ এখানে কেউ ছোটো ছোটো ছেলেগুলো খেলার জন্য আসেনি, জাস্ট এই একটাই রেখেছে। দেখতে পাচ্ছ খুবই কম ছেলে, এখানে ছোটদের জাম্পিং জাপাং রেডি হচ্ছে, দেখুন ফোলাচ্ছে মেশিন দিয়ে। কি দরকার ছিল মেশিন দিয়ে বাতাস দেওয়ার, এটা মুহূর্তে বাতাস দেওয়ার পরে ফাইনালি জাম্পিং জাপাং ফুলে রেডি হয়ে গেছে। এবারে বুঝে গেছি অনুষ্ঠানের মূল মঞ্চ, এখানে অনুষ্ঠান হবে একটু পরেই, তো সবাই চলে আসো অনুষ্ঠান দেখার জন্য। মেলার মধ্যে প্রচুর দোকান বসেছে, পুরো দোকান দেখানো সম্ভব নয়, তাই কিছু দোকান দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আকর্ষণীয় জিনিস, বাচ্চা ষাঁড়, বাচ্চা ষাঁড়, বাচ্চা ফ্রি, বড় বড় ল্যাংচা পুরা 12-14 ইঞ্চি করে হবে। মেলার আকর্ষণীয় ল্যাংচা, এক হাত সাইজের ল্যাংচা, জল গরম করে স্নান করা ভালো হবে। একসঙ্গে এখন 10-15 জন নেমে পড়বে, কোনো অসুবিধা নেই এই কটার মধ্যে। শাল কাঠ জ্বালানি দেওয়ার জন্য ঘুষি মেরে কড়া উপরে দেবো আমি, কেমন আছো? মারো 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 অঞ্জলি জুয়েলার্স এর সোনা, এটা হচ্ছে KDM হলমার্ক, এবং আরো কি কি রয়েছে সোনা কি বলতে পারছি না। মেয়েদের আকর্ষণীয় দোকান টেডি বিয়ার, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। আমরা মেলা শেষ করে চলে এসেছি এখানে চার দোকানে, তো চাটা খেয়েই আমরা বাড়ি যাবো, এখন চাটা খেয়ে নেই। শুভরাত্রি, সবাই ভালো থাকো, গুড নাইট।